परिवार की अनुमति के बिना मरीज को मेडिकल में रेफर करने का आरोप निजी अस्पताल के खिलाफ उठे हैं। घटना को लेकर नक्सलबाड़ी में तनाव का माहौल देखा जा रहा है। उत्तेजित भीड़ के हमले में एक निजी अस्पताल का एक कर्मचारी घायल हो गया। स्थिति को नियंत्रित करने के लिए पुलिस मौके पर मौजूद है। बताया गया है कि एक मरीज को ट्यूमर की सर्जरी के लिए नक्सलबाड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया गया था। परिवार का आरोप है कि सर्जरी के बाद मरीज स्वस्थ था, लेकिन मरीज के परिजनों को बिना बताए मरीज को उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल में रेफर कर दिया गया, जिसके बाद परिजन इस घटना को नाराजगी जताई। आज उत्तेजित भीड़ के हमले में अस्पताल का एक कर्मचारी घायल हो गया। स्थिति को नियंत्रित करने के लिए नक्सलबाड़ी पुलिस मौके पर पहुंची। वहीं घटना की खबर पाकर सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष मौके पर पहुंचे। पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रित किया। इस संबंध में निजी अस्पताल के अधिकारियों का दावा है कि मरीज को सभी नियमों का पालन करते हुए रेफर किया गया है। मरीज के परिवार ने मरीज कैंसर से पीड़ित है यह बात छिपाई है। আমার নাম পার্বতী পাল। আমার মা মার হচ্ছে কি বলে টিউমার হয়েছে, ঠিক আছে। তো আমরা হসপিটাল থেকে এখানটায় রেফার করে নিয়ে আসছি। বাবা বললো যে মেডিকেল নিয়ে যেতে হবে না, এখানটায় ভালো হয়ে যাবে, যখন 30,000 হয়ে যাচ্ছে, তোর বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তোরও যাইতে দৌড়াদৌড়ি অসুবিধা, কাছে হবে, তুইও দেখবি আমিও দেখবো, সবাই মিলে দেখলে সবার হয়ে যাবে। নিয়ে আসলাম, বললো 30,000 থেকে 32,000 টাকা লাগবে, ঠিক আছে। আইনে মাকে ভর্তি করে দিলাম, ওরা তাড়াতাড়ি বেড টেড দিয়ে দিল। দেওয়ার পরে বললো যে রক্ত লাগবে, রক্ত আমরা 2 বোতল নিয়ে এসে দিলাম এখানে। রক্ত দেওয়া টাওয়ার পরে আবার বললো যে রাত্রে আমাকে আবার বিকালবেলা বললো রক্ত কিন্তু আজকে দিতেই হবে, লাগবেই, কালকে অপারেশন আছে, কালকে উঠি আছে, রক্ত কিন্তু আরেক বোতল লাগবেই, ঠিক আছে। তারপরে আমরা বিকালবেলা 7টার দিকে যাই, 10টার দিকে এসে রক্ত দিয়ে তারপরে বাড়ি গেছি। আসার পরে তারপরে বললো 1টার দিকে ওটি আছে, আসলাম। আসার পরে ওটিতে ঢুকা দেওয়ার পরে আমাদেরকে বললো যে এরকম এরকম পেশেন্টকে অপারেশন হয়ে গেল, আপনারা একটু দেখে নেন, ঠিক আছে। আমরা দেখে টেকে বাড়ি চলে গেছি, বলে এরপরে আর কেউ আসবেন না, আর দেখতে দিব না, ঠিক আছে। আমরা বাড়ি চলে গেছি, পরের দিন আসছি, আসে সবাই দেখে টেকে গেছে, মা ভালোই ছিল। ভালো থাকার পরে বলতেছে এবার যে ওনার পুরো শ্বাসকষ্ট, আপনারা তাড়াতাড়ি বাড়ি আসুন। মেডিকেল থেকে দেখে গেছি 5 মিনিট পরে। তারপর দেখে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স একদম রেডি, আমরা আসিনি, তাতেই অ্যাম্বুলেন্স রেডি, বলে এবার পেশেন্ট ঢুকাই দিল অ্যাম্বুলেন্সের ভিতরে, ঢুকাই দেওয়া সাত সাত বলে আপনারা নিয়ে যান, আমাদের কাছে কোনো সই টই কিছু নেয়নি, পাঠাই দিল। 20,000 টাকা আমরা ক্যাশ দিয়ে দিচ্ছি। হয়নি অপারেশন, ঠিক মতন হয়নি, মা তো পুরো সিরিয়াস, মেডিকেল থেকে বলে দিছে দিদি মনটা শক্ত করবেন, আপনার মা কিন্তু আর বাঁচবে না। না এখানে হচ্ছে না, হ্যাঁ এখানটা পুরো একদম খুব খারাপ, খুব খারাপ। এখানে এখানে তো আমার সঙ্গে আমার এখানে তো কথা হয়ে গেল যে আপনার পেশেন্টের টিউমার হয়েছে, ঠিক আছে, টিউমার হয়েছে। তাহলে ওনারা কি ট্রিটমেন্ট করলো যে আমার মাকে একদম মানে শেষ পর্যায়ে নিয়ে এসেই দিল। আমি এর শাস্তি চাই, আর আমি আমার যেরকম পেশেন্ট আমার শেষকম করে দিক, আর আমি চাই এই এই নাসিম যিনি আর কোনোদিন না থাকে, কোন গরিব মানুষ যিনি কষ্ট পায়। আমার কাছে এটুকুই কথা। আমার নাম পার্বতী পাল, আমার মার নাম রাধিকা দাস। নমিতার মধু, আমি জানি আমার এলাকার একজন পেশেন্ট, উনি অনেকদিন ধরে একটু অসুস্থ ছিলেন। তো এখানে এই ডাক্তারকে কোন ডাক্তারকে দেখিয়েছে আমি ঠিক জানি না, এখানে দেখানোর পরে এখানে ডাক্তার বলে অপারেশনের জন্য। তো সেই অপারেশন বুঝি পরশু দিন, কালকে কী বার গেছে, মঙ্গলবারে বুঝি অপারেশন করছে। তো এনাদের ছুটি দেওয়ার কথা ছিল বুঝি বুধবার বা বৃহস্পতিবার, কিছু একটা হবে। তো অপারেশন করার পরে কালকে ওরা সকালবেলা পেশেন্টের বুঝি সিরিয়াস অবস্থা হয়েছে, আমি যতটুকু শুনছি আমি ততটুকুই বলছি। তো বাড়ির লোককে বুঝি ফোন করে, বাড়ির লোক আসার আগে এরানারা অ্যাম্বুলেন্স আইনে পেশেন্টকে অলরেডি গাড়িতে উঠা দেয়। তো পেশেন্ট বাড়ির লোক যে আছে ওনার স্বামী, উনি একদমই লেখাপড়া মানে জানে না, উনি সেরকম কিছু বোঝে না, ওনাকে একটা কাগজে টিপসই দিতে বললো, টিপসই দিয়ে ওনাকে দিয়ে মেডিকেল পাঠিয়ে দিল। কিন্তু পেশেন্ট যে পাঠালো কেন পাঠালো, আর পেশেন্টকে যেহেতু ভর্তি রাখলো তাহলে পেশেন্ট সুস্থ না করে কেন পাঠালো? আর এখন শোনা যাচ্ছে পেশেন্টের ক্যান্সার ধরা পড়ছে, মেডিকেলে সিরিয়াস অবস্থা আছে। আমার কাছে কথা, যে ডাক্তার অপারেশন করছে সেই ডাক্তার রিপোর্ট না করে কেন অপারেশন করছে? আমাদের ওই ডাক্তারকে লাগবে, আমরা সেই ডাক্তারের সাথে কথা বলতে চাই, নাহলে এখানে এইভাবে ঝামেলা চলতেই থাকবে। এটাই আমি বলবো যে পেশেন্টের অবস্থা এখন একদমই ভালো না, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, এখন আমাদের ডাক্তারকে লাগবে, যে ডাক্তার অপারেশন করছে সেই ডাক্তারকে লাগবে। তো পেশেন্টের গত পরশু অপারেশন হয়, আর পেশেন্ট হচ্ছে আমাদের এখানকার লোকালি হসপিটালের উল্টো দিকেরই তার বাড়ি।
আর পেশেন্টের গতকাল থেকে সকাল পর্যন্ত ঠিক ছিল, 11টার পর থেকে পেশেন্টের স্যাচুরেশনের সমস্যা হয়, অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা হয়। তো পেশেন্টকে আমরা তৎক্ষণাৎ হচ্ছে ডক্টরকে ফোন করি, যিনি অপারেশন করেছিলেন ওনাকে ফোন করাতে উনি বলেন যে ঠিক আছে, ওনাকে মেডিকেল কলেজে হায়ার সেন্টারে রেফার করতে, ওখানে হচ্ছে উনি ওনার যতটুকুই আছে সেই নিয়ে উনি ম্যানেজ করবেন বা দেখবেন পেশেন্টের যাতে বেটার হয়। তো আমরা এখান থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে আমরা পাঠিয়ে দিয়েছি। পাঠানোর আগে যা যা প্রসিডিওর ফলো করা হয়, পেশেন্ট এখন ওনারা কেন বলছেন যে ওনাদের বলা হয়নি জানি না, ওখানে 4-5 জন ছিল, তাদেরকে তারা ডক্টরের নাম্বারও তাদেরকে দেওয়া হয়েছে যেই ডাক্তারের আন্ডারে ওখানে ভর্তি হবে, আর তাদেরকে বলাও হয়েছে সমস্ত রিপোর্ট, যে কোন রিপোর্টটা দেখাতে হবে, কোথায় সাইন করতে হবে। ভদ্রলোক পড়াশোনা উনি জানেন না, উনি টিপ ছাপ দেন, ওনাকে বলা হয়েছে যে আপনার এটা হচ্ছে ডিসচার্জের জন্য ছাপ দেওয়া হয়েছে, আমাদের কাউন্টারে যারা মেয়েরা থাকে তারাও বলে দিয়েছে ওনাকে সব বলা। উনি খুব পাজল ছিলেন, ওনাকে বোঝানো হয়, ওনার ভাস্তিভাগে উঠছিল, ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোন কাগজ স্যার লিখে দিয়েছেন আমাদের যে হায়ার সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কী কী দরকার, তো সব কিছু দিয়েই পাঠানো হয়েছে। আমরা এখান থেকে যে পাঠিয়েছি সঠিক প্রসেসে ফলো করেছি, আর পেশেন্টকে যে ডিসচার্জেস কোথায় সিগনেচার করতে হয়, উনি যে সিগনেচার করেছেন লাস্টে সেটা করেছেন ডিসচার্জ বুকে, মানে যেটাতে আমাদের ডিসচার্জ যেটা বুক থাকে সেই সিগনেচারটা নিয়ে ওরা বলছেন, ওই বুকটাতে সবাইকেই করাতে হয়। হ্যাঁ, এটার পরে ওরা আজ সকালে যখন আমি ঢুকলাম তখন থেকে উত্তেজিত জনতা প্রচুর। আমি প্রথমে ভাবলাম বোধহয় পেশেন্ট এক্সপায়ার করেছে এই জন্য এত জনতা, আমি সাথে সাথে পুলিশকে ফোন করলাম, সাথে সাথে যেই ডাক্তারের আন্ডারে ভর্তি ওনাকেও ফোন করলাম, উনি বললেন যে এখন অক্সিজেন স্যাচুরেশন 94, পেশেন্ট বেটার আছে, তবে পেশেন্টের ক্যান্সার সাসপেক্ট আছে মনে হচ্ছে 4 স্টেজ, কিন্তু উনি একই কথা বললেন বায়োপসি রিপোর্ট পাওয়া যাবে না, মানে বোঝা যাবে না। তো পেশেন্টের তো এমনি খারাপ আছে, তো এখন বায়োপসি রিপোর্ট পেলে পরে ওনার কেমো হয়তো ওখানে স্টার্ট হবে, আর এখন মেডিকেলের উনি HD1-এ আছে, NRBM-এ আছে। না, পেশেন্ট পার্টিরা এসে আমাদের এখানে ভাঙচুর করেননি, কিন্তু উত্তেজিত জনতা মানে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ডাক্তারকে মারার চেষ্টা করছিল, উনি চলে গেছেন, ওনাকে পায়নি, আমাদের তাপিদ এখানকার সুপারভাইজার ওনাকে পেয়েছেন, ওনাকে সামনে চেয়ার ছিল তা দিয়ে মেরে ওনার মাথা পাতা ফেটে গেছে, লোকাল লোকই ফাটিয়েছে, উনি চেনেন, আর এখন ওনাকে সিটি স্ক্যানে পাঠাতে বলেছে ডাক্তার। হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশের গাড়িকে আমরা ফোন করেছি, দুই গাড়ি পুলিশ এসছে, পুলিশ আসার পরে ঘটনা নিয়ন্ত্রণে আসছে, আর সঙ্গে সঙ্গে লোকাল যারা এখানে নেতৃত্ব ছিল তারাও সাপোর্ট করেছে খুব ভালোভাবে, পেশেন্টদেরকে বুঝিয়ে দিয়ে রাখুন। আমি সিনিয়র এক্সিকিউটিভ আছি।